হ্যালো বন্ধুরা, আমি দেবপ্রিয়া। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে নিয়ে আমি আজকে আবার আমার রান্নাঘরে চলে এসেছি। আপনাদের সাথে আমি আজকে একটা নতুন পনিরের রেসিপি শেয়ার করব, যেটা সম্পূর্ণভাবে ভেজ। এটা আমি ক্যাপসিকাম পনির নাম দিয়েছি। এই পনিরটা আমি ক্যাপসিকাম দিয়েই করব। আসুন দেখে নিই আমি এই ক্যাপসিকাম পনির রেসিপিতে কি কি উপকরণ ইউজ করব। চলুন, আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। এটা ফুল ক্রিম পনির নিয়েছি। এখানে আছে গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, চিনি, লঙ্কা বাটা, এখানে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, এখানে আমি টক দই নিয়েছি, এখানে আছে কস্তুরি মেথি, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে নুন, আর এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে, এখানে আছে একটা ক্যাপসিকাম, একটু বড় সাইজের ক্যাপসিকামটা ছিল ওটা পুরোটা কুচি করে নিয়েছি, আর আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আর আমি রান্নাটা করব পুরোটা সর্ষের তেলে, আর রান্নার শেষে আমি একটু ঘি ইউজ করব। আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, দেখুন ধোয়া উঠছে, তেলের ফেনাও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা বেশি ফ্রাই করবেন না, হালকা শ্যালো ফ্রাই করবেন। পনির বেশি ভাজা হয়ে গেলে কিন্তু সেটা রাবারের মতন শক্ত লাগে খেতে। আমার পনির ভাজা হয়ে গেছে, এবার আমি পনির গুলোকে তুলে নেব। এখানে আমার পনির ভাজা হয়ে গেছে। আমি এই পনিরটাকে একটু নরম রাখার জন্য এর মধ্যে অল্প একটু গরম জল করে সঙ্গে একটু নুন দিয়ে পনিরগুলোকে চুবিয়ে রাখবো, তাতে পনিরের ভেতরে নুনটাও ভালোভাবে ঢুকে যাবে আর পনিরগুলো নরমও থাকবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। দেখুন এখানে আমি জল গরম করে নিয়েছি, এটার মধ্যে আমি এই কাঠের ছোট চামচের এই পরিমাণ নুন দিয়ে দিলাম। এটা আমি একটু গুলিয়ে নিয়ে এই জলটা পনিরের মধ্যে দিয়ে দেবো। পনিরের ভেতরে নুনটাও ঢুকে যাবে, প্লাস পনিরগুলো সফট থাকবে। আমি এই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 3টে শুকনো লঙ্কা, আর হাফ চামচ মতন জিরা দিয়ে দিলাম। এই সময়তেই আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দেব, এটা কালার আনার জন্য, আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে, এটাতে রান্নাটা সুন্দর কালার আসে। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ। এই মুহূর্তে আমি সামান্য একটু জল অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। নুন দিচ্ছি, এই পরিমাণ পোস্ত বাটাই দিয়ে দেবো, প্রায় 1.5 চামচ মতন পোস্ত বাটা। কাজু বাদাম বাটাও 1.5 চামচ আমি অ্যাড করছি। টক দই দিচ্ছি 2 চামচ পরিমাণ। এবার এটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে
মশলাটাকে কষাবো। এখানে আমি যেহেতু লঙ্কা গুঁড়োটা বেশি দিয়েছি তার জন্য কাঁচা লঙ্কা বাটাটা একদম সামান্য পরিমাণ দিচ্ছি, হাফ চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিলাম। এই সময় আমি দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো গুলো। একটু ফ্রাই করে নেব। আমার মশলাটা দেখুন একটু ফ্রাই হয়ে এসেছে, এই সময় আমি একটু কসুরি মেথি দিয়ে দেব। দু চিমটি মতন কসুরি মেথি আমি এখানে দিলাম। এর আগে আমি যে চিনিটা দিয়েছিলাম সেটা কালারের জন্য দিয়েছিলাম, এখন আমি চিনি দিচ্ছি স্বাদের জন্য। আমি এখানে এক চামচ চিনি অ্যাড করলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার আমি এটার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করব। এই সময় আমি একটুখানি চাপা ঢাকনা দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখুন মশলার থেকে কি সুন্দর তেল বেরিয়েছে, আমার ক্যাপসিকামও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পনিরটা অ্যাড করে দেবো। এখানে যে পনিরটার মধ্যে আমি জল, গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই জলটাও আমি এখানে অ্যাড করব, কারণ এই পনিরের থেকে যে ময়েশ্চারটা বেরোয় সেটা এই জলটার সাথে থাকে, এটা দিলে পর ভালোই লাগবে। আমি এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি, সঙ্গে পনিরের সঙ্গে যে জলটা ছিল আমি সেই জলটাও অ্যাড করে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এখানে আমি এবার এই রান্নাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা ঢাকনা দিয়ে ঝোলটা ফুটতে দেবো, তাতে একটুখানি ঝোলটা ঘন হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি এটার মধ্যে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো। 1 চামচ মতন গরম মশলা আমি এটার মধ্যে দিচ্ছি। আর এখানে আমি ঘি দিয়ে দেব, এখানে আমি ঘি 2 চামচ দিয়ে দিচ্ছি। আমার এই পনিরের প্রিপারেশনটা রান্না কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর আপনাদের যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপি ভিডিওটাতে লাইক দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকা বেল আইকনটা টিপে অল করে রাখবেন যাতে আমার পরবর্তী রান্নার রেসিপিগুলো আপনারা পেতে পারেন।